তাহলে আপনি তো নিজেই জানেন স্কুলে কোরআন হাদিস নেই সেখানে দিলেন কেন বোঝা গেল আপনিও চান না আপনার সন্তান মুত্তাকি হোক এজন্য তো আপনাদের সন্তান চোর বাটপার হচ্ছে নিজেরাই তো দিবেন আজা গায় আপনি নিজেই তো জানেন এমন জায়গায় দিবেন যেখানে কোরআন পড়ানো হবে না হাদিস পড়ানো হবে না কেন দিলেন আপনার ছেলেমে পাস করলো এমএ পাস কিন্তু তায়াম্মুমের ফরজ কয়টা সে জানে না আপনার ছেলে ডাক্তার নামাজের আরকান আহকাম 13 ফরজ সে জানে না আপনার ছেলে ইঞ্জিনিয়ার আপনি মরেছেন জানাজার নামাজে এসেছে জানাজার নামাজের নিয়ত কেমনে করে সেটাও জানে না এমন শিক্ষা সিলেবাস বানাইছে যে সে ওযু কেমনে করবে ভালো করে সেটাও সিলেবাসে নাই ইংরেজরা চলে গেছে তাদের কিছু মানুষ পুত্র রেখে গেছে ওরা কোরআন হাদিস ঢুকায় না আরে কোরআন কি কোন দলের কিতাব নাকি যে অমুক দলের কিতাব আমরা কেন পড়ব তো কোরআন তো সবার সব মুসলমানের 92% মুসলমানের দেশে যেই সিলেবাসে কোরআন নাই যেই সিলেবাসে হাদিস নাই ওই সিলেবাসটা বাতিল করার জন্য আমাদের সব মুসলমান আন্দোলন করা দরকার আছে না নাই কথা ছিল বাতিল করার জন্য আন্দোলন করা যে সিলেবাস আমরা মানি না কোরআন হাদিস ঢুকাতে হবে কিন্তু সেটা তো করলেনই না বরং নিজের কলিজার টুকরা সন্তান ওই হাই স্কুলে প্রাইমারি স্কুলে ভর্তি কইরা বুয়েটে ভর্তি কইরা সুয়েট কুয়েট রুয়েটে ভর্তি করে ঢাকা মেডিকেলে ভর্তি করে ডাবিতে চান্স পাওয়ার পরে আপনি বুক ফুলে পরিচয় দেন আমার ছেলে এবার ঢাকা মেডিকেলে চান্স পাইছে ওই মেডিকেলে ক্লাস একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্ব পর্যন্ত এই 5 বছর 4 বছর তোমার সন্তান পড়বে কিন্তু আল্লাহর কোরআন হাদিসের 1 নাম্বারও নেই ছেলে আমার বুয়েটে চান্স পেয়েছে বাবা কি মিষ্টি খাওয়ায়া মানুষকে জানাইয়া দেয় তোমার সন্তান বুয়েটে পড়বে ইঞ্জিনিয়ার হবে কিন্তু তার প্রথম সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত আল্লাহর কোরআন রাসূলের হাদিস 1 নাম্বারও পড়বে না নাই সিলেবাসেই নাই ও দোস্ত তুমি কিসের গর্ব করো তুমি না মুসলমান এমন পড়া তোমার সন্তানকে কেন পড়াও যেটা আখেরাতে কাজে লাগবে না কবরে যাওয়ার পরে ফেরেশতা জিগাইবো ইঞ্জিনিয়ারিং পড়ছো কিনা ডাক্তারি পড়ছো কিনা নাকি জিজ্ঞাসা করবে আল্লাহকে চিনছো কিনা মান রব্বুকা ঠিক না প্রশ্ন হবে মান রব্বুকা রবকে চিনোনি কে তোমার রব তেমন সিলেবাস বানাইছে যেখানে রবের কোনো খবর নাই অথচ আল্লাহ কোরআন মাজিদের প্রথম আয়াত নাজিল করেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক মন পড়া পড়ো পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছে অর্থাৎ এমন সিলেবাস বানাতে হবে সেই লেখা পড়া আপনার আমার সন্তানকে আল্লাহর সাথে রবের সাথে পরিচয় করাইয়া দেবে এমন সিলেবাস কেন হলো না বরং নতুন নতুন করে সিলেবাসে যা ঢুকাইতেছে স্কুল কলেজে পড়তে থাকলে তোমার সন্তান ইমান নিয়ে বড় হবে না 2023 সনের শিক্ষা সিলেবাসে যা ঢুকাইছে উপায় নাই ক্লাস 6 এ ঢুকাইছে বিবর্তনবাদ মানুষ নাকি বান্দর ছিল ওখান থেকে নাকি মানুষ হইছে আমরা আলেম ওলামা আলহামদুলিল্লাহ এনি আমরা তীব্র প্রতিবাদ করছি এটার মধ্যে ফেসবুকে গুগলে ইউটিউবে এগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে লাখ লাখ মানুষকে কোটি কোটি মানুষকে আমরা জানাইয়া দিছি এই বিবর্তনবাদ পড়লে মানুষ কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে এবার আলহামদুলিল্লাহ সরকারের টনক নড়েছে ইতিমধ্যে একটা কমিটি শিক্ষা মন্ত্রণালয় করেছে এই 3-4 দিন আগে তারা বলছে এমন কিছু যদি থাকে আমরা এগুলো বাদ দেব কথা বুঝছেন
এখন বাদ দিবেন বুঝলাম তো ঢুকাইলো কেডা যারা ঢুকাইছে তাদের জেল জরিমানা হওয়া দরকার আছে না নাই বাদ দিবেন ভালো কথা কিন্তু ঢুকাইলো কোন জানোয়ার ঢুকাইলো কোন মানুষ 92% মুসলমান আমরা এক একজন এক এক দল করি আমরা জাতীয় পার্টি করি বিএনপি করি আওয়ামী লীগ করি জামাত করি কিন্তু আমরা সবাই মুসলমান আমরা বিশ্বাস করি আমরা আদমের সন্তান আমরা বাদম বানরের সন্তান না ঠিক কি না তো তোরা ঢুকাইলি কেন সিলেবাসে ঢুকাইলি কেন এক কপ্রি মতবা ঢুকাইলি কেন এখন সরকার বুঝেছে যেখানে একটা জঘন্য মিস্টেক হয়ে গেছে এজন্য শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা এটা সংশোধন করব ক্লাস 6 এর বইতে আপনারা পড়বেন বইয়ের নাম সমাজ পৃষ্ঠা নাম্বার 114 15 16 বাড়ি যায়া দেখিয়েন 6 ক্লাসের সেখানে কিছু বান্দরের ছবি দিছে পিছনে একটা বান্দর পরে হালকা একটু বান্দরের চেঞ্জ তারপর আস্তে আস্তে করে পেড়া হয়ে গেছে আজি ওই কথাকার কোন ডারউইন লিখেছে এটা যে মানুষ নাকি বান্দর ছিল তারপরে আজীব তো ও বান্দরের চেহারার সাথে মানুষের চেহারার কিছুটা হালকা মিল পাইছে তাই বেটা কয় বুঝি বান্দর থেকে মানুষ হইছে ও বেটা গাধা তাহলে তো ইলিশ মাছের সাথে পুঁটি মাছের কিছু মিল আছে না নাই এজন্য কি ইলিশ মাছ থেকে পুঁটি মাছ হইছে বোয়াল মাছের সাথে পাবদা মাছের মিল আছে না নাই তো পাবদা মাছ থেকে বোয়াল মাছ হইছে কি গাধা কারে কয় আমি এর জন্য বলেছি কি পরিমাণ গাঁজা খাইয়া লেখছে আল্লাহ জানে হয়তো গাঁজার মেয়াদ ডোজটা একটু তা লিখেছি লিখেছে ডারউইন কাফের ডারউইন মুশরিক সে যা লিখেছে এটা তার ব্যাপার কিন্তু 92% মুসলমানের দেশের সিলেবাস এটা হতে পারে না ঢুকতে পারে না এবার একটু ভাবুন তো আমরা আলেমরা প্রতিবাদ করেছি সরকার আমাদের প্রতিবাদটাকে মূল্যায়ন করেছে প্রধানমন্ত্রীর সাথে আলেমরা মিটিং করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে করেছে শিক্ষামন্ত্রীর সাথে করেছে আলেমদের প্রতিনিধি দল বই নিয়ে আন্ডারলাইন করে করে দেখাইছে দেখেন এই এই জায়গায় ঝামেলা প্রধানমন্ত্রী বলছে এটা পরিবর্তন হবে তিনি শিক্ষামন্ত্রীকে বলে দিছে পরিবর্তন করো এখন উদ্যোগ নিয়েছে সরকার যদি এটা কানে না নিত পরিবর্তনের উদ্যোগ না নিত ক্লাসে এটা পড়ানো হতো আমরা হুজুররা দু মাস তিন মাস চিল্লা চিল্লি কইরা তারপর আমরা তো থেমে যেতাম ঠিক না আর এক দুই মাস কইতাম আমরা এরপরে কি আমরা কি আর কইতাম কইছি তো শুনে না তো কি করতাম ওইটা যদি সিলেবাসে থেকে যেত তাহলে ক্লাস সিক্স এ টিচাররা এটা পড়াইতো ছোট ছোট বাচ্চারা বিশ্বাস করত যে আমরা মানুষ আমরা একসময় বানর থেকে এসেছি সাথে সাথে বেইমান হয়ে যেত এমন সিলেবাস বানাইতাছে কি অবস্থা বেইমান কেন হতে আবার শুনেন এই কোরআন মাজিদে যা আছে কোরআনের সাথে যদি উল্টা চিন্তা করে উল্টা কথা বলে কোরআনের উল্টা আমল করে ঈমান থাকবে তো কোরআনের মাঝে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন তিনিন লাজিম মিন হামাইম মাসনুন মিন সলসালিন কাল ফাখার মিম্মা ইনদাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব শোনো দুনিয়ার মানুষ আমি আদমকে বানাইছি মাটি থেকে 60 গজ লম্বা করে ভেজা মাটি এটেল মাটি ঠনঠনে শুকনা মাটি আমি মাটি দ্বারা আদম বানাইছি তারপরে হাওয়ারে আদমের এখান থেকে পাজরের হাড্ডি থেকে রাসূল বলেন আল্লাহ মা হাওয়ারে বানাইছে অবাস্তা মিন হুমারি জালান কাসিরা ওয়া নিসা তারপর আদম হাওয়ার তাদের বীর্য থেকে আস্তে আস্তে আমি মানুষ তামাম দুনিয়া ছড়াইয়া দিছি আমি বানর থেকে মানুষ বানাই নাই এখন আল্লাহ যে কোরআনের আয়াতগুলো বললেন এই যে সিলেবাসে ঢুকলো বানর থেকে মানুষ হয়েছে আমাদের বাচ্চারা যদি ওটা বিশ্বাস করত কোরআনের এই আয়াত সবগুলো অস্বীকারকারী হতো আর কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে তাহলে আমাদের বাচ্চারা ক্লাস সিক্সেই বেঈমান হয়ে বড় হতো গড়ে গড়ে বেঈমান তৈরি হয়ে যেত
আপনারা আপনাদের হাই স্কুলের সিলেবাসে দেখবেন বইয়ের উপরে মূর্তির ছবি, বইয়ের ভিতরে মূর্তির ছবি, মাদ্রাসার বইয়ে পর্যন্ত আপনার ছবি দিছে গৌতম বুদ্ধের, ছবি দিছে হিন্দুদের বিভিন্ন রকমের মূর্তি মাদ্রাসার বইতে এইবারের সিলেবাসে। স্কুল কলেজে গৌতম বুদ্ধের ছবি দেখ আমাদের আপত্তি থাকবে না, কারণ স্কুলে বৌদ্ধরাও পড়ে, ঠিক না? স্কুলে যদি সরস্বতীর ছবি দেয়, দুর্গার ছবি দেয়, আমাদের আপত্তি থাকবে না। স্কুলে হিন্দুরাও পড়ে, স্কুলের বইতে মসজিদের ছবি থাকবে, মাদ্রাসার ছবি থাকবে, দুর্গার ছবি থাকবে, বৌদ্ধের ছবি থাকবে, সেখানে সবাই পড়ে। কিন্তু বলুন তো, মাদ্রাসায় কি কোনো হিন্দু পড়ে, কোনো বৌদ্ধ পড়ে? তো মাদ্রাসার বইতে তোমরা বৌদ্ধ ঢুকাইছো কেন, হিন্দুর মূর্তি ঢুকাইছো কেন? এখন আপনারা মুসলমান, সব দায়িত্ব আমাদের একা না, আলেমদের কারে দায়িত্ব ছেড়ে দিলে হবে না, সবাই মিলে প্রতিবাদ করা দরকার আছে না? নাই এবার বলুন তো, বইগুলো যে নতুন করে সংশোধন করবে, এতে করে টাকা লাগবে কিনা? শত শত না কোটি কোটি? এখন এই কোটি টাকা সরকার জরিমানা কেন দেবে? যারা এই ফাজলামি করছে, ষড়যন্ত্র করছে, এই জরিমানাটা তাদের হওয়া দরকার আছে না? নাই। এরকম জরিমানা করে দিলে, ধরে জেল জেল দিলে, আজতে দিলে, ভবিষ্যতে জাতীয় ষড়যন্ত্র করার সাহস আর কোন জালেম দেখাবে না? এরপর তো আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা না দিয়ে স্কুলে দিতেছেন, আরো দিবেন? তা আপনার সন্তান তাকওয়া কোত্থেকে শিখবে? এখন সন্তানরা তাকওয়া যদি শিখতে চায়, আপনারা শিখাতে চান, নিজেরা শিখতে চান, এ কোরআনটাকে সিলেবাসে ঢুকানো দরকার আছে না নাই? হাদিসে ঢুকানো, হাদিস সিলেবাসে ঢুকানো দরকার আছে না নাই? বরং আমরা বাংলাদেশের 92% মুসলমান, 16 কোটি মুসলমান আন্দোলন করে তোলা দরকার। মাদ্রাসা যেমন ইংরেজি আছে, মাদ্রাসায় বাংলা আছে, ঠিক স্কুল কলেজও আল্লাহর কোরআন রাসূলের হাদিস ঢুকাতে হবে। তাহলে আমাদের ঘরে ঘরে মুত্তাকি সন্তান তৈরি হবে। আপনার মৃত্যুর পর আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের হুজুর ডাকা লাগবে না। আপনার ডাক্তার ছেলেটা, ইঞ্জিনিয়ার ছেলেটা, প্রফেসর ছেলেটাই আবার আপনার জানাজার ইমাম হতে পারবে। সিলেবাসে 100 নম্বর কোরআন, 100 হাদিস ঢুকাইয়া দাও, ঘরে ঘরে ইমাম তৈরি হবে, ঠিক না? এই তো কয়েকদিন আগে একজন ব্যক্তি ওয়াজ করলো আমার আগ দিয়ে, এর আগে আমি বিষয়টা শুনেছি, কিন্তু কার ঘটেছে আমি জানি নাই। এই গত সপ্তাহের ভিতরে, এই সপ্তাহ 7-8 দিনের ভিতরে এক জায়গায় একজন ব্যক্তি ওয়াজ করলো, একজন মারা গেছে, উনি মসজিদের খতিব ছিলেন। বলুন আমার মুসল্লি, আমি জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজ চলাকালে তার ছেলে হলো ঢাকায় থাকে, অনেক বড় মাপের শিক্ষিত ইঞ্জিনিয়ার, বললো যথাসম্ভব ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করে। আমি জানাজার নামাজে দাঁড়ানো অবস্থায় জানাজা চলছে, ছেলেটা আমার পিছনের কাতার থেকে নামাজ চলাকালে জোরে জোরে হাউ হাউ করে চিৎকার দেওয়া শুরু করছে নামাজের ভিতরেই। তো বাবার জানাজার নামাজ লোকজন ভেবেছে বাবার জন্য মায়া মহাব্বত, আরে বাবার তো জানাজার পরে কবরে রেখে দেব, হয়তো বাবার ভালোবাসায় নামাজের মাঝে কান্না শুরু করছে। সালাম পেরিয়া লোকজন আইসে ওনারা সান্ত্বনা দেয়, কাঁদিও না, সবাই তো মরা লাগবে, কান্দা লাভ কি? ছেলে বলে আমি তো এই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আল্লাহ আকবর বলার পরে কি পড়া লাগে আমি তো সেটা জানি না, হাইরে আমি এত লেখাপড়া করলাম, বাবার জানাজার নামাজটা শুদ্ধভাবে পড়তে পারলাম না, আমি কত কপাল পড়া তাই চিৎকার দিয়ে কেঁদেছি। ও
ও প্রিয় ভাই আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি আপনারা তো এমএ পাস বিএ পাস ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলের বাবা আছেন অনেকে আপনার ছেলেটা বাড়িতে আসলে ইউনিভার্সিটিতে পড়তেছে তাকে নিয়ে খাবার টেবিলে বসবেন গল্প করবেন বাপজান নামাজের জানাজা যখন জানাজার নামাজ যখন হয় ওই জানাজার নামাজে প্রথম তাকবীর দিয়া কি পড়ে বলতো দ্বিতীয় তাকবীর দিয়া কি পড়ে বলতো তিন নাম্বার তাকবীর দিয়া দোয়া আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা ও কবি সগীরিনা وكبيرنا وذكرنا وانثانا আর আসেনা যে বাবা দোয়াটা বল দেখি আপনার ছেলে যদি না পারে তাহলে আপনি হতভাগা বাবা আপনি হতভাগ্য বাবা ছেলের অনেক শিক্ষিত বানাইলেন আপনি আজকে মরলে কালকে যে জানাজা হবে আপনার ছেলে আপনার জানাজায় দোয়াটাও জানবে অথচ আপনি ভাব দেখাইতেছেন আমার ছেলে অনেক বড় শিক্ষিত আমি তো মনে করি এটা পণ্ডিত মূর্খ এটা মূর্খ এই জন্য মুসলমান তোমাদের জন্য আল্লাহ মুত্তাকি হওয়ার নিয়ামকে কোরআন পাঠাইছে এখন আমরা যারা হেদায়াত চাই হুদান লিল মুত্তাকিন মুত্তাকিদেরকে পথ দেখাবে হেদায়াতের কোরআন হেদায়াতের কিতাব কোরআন এখন আপনারা আমরা সবাই হেদায়াত যদি পেতে চাই এই কিতাবের কাছে যাওয়া দরকার আছে কিনা যেতেই হবে বিকল্প কোনো কিতাব আর নাই এই কোরআনের এলেম শিক্ষা করা ফরজ যারা আপনারা কোরআন পড়েন না কোরআন মানেন না কোরআন বোঝেন না কোরআন ধরেন না কেয়ামতের দিন প্রিয় নবী আপনার বিরুদ্ধে মামলা দেবে কিসের সুপারিশ আপনার وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا رسول بلبو أمر رب أمر جاتي أمر أمت خلو أمر ركي زوا قرآن كي ترى پوری تیب کرے چه جیبون ایک رحن করে নেই আমি নবী তার বিরুদ্ধে আজকে মামলা দিলাম তুমি বিচার করো আর যারা কোরআন পড়বে কোরআন মানবে বুঝবে তাদের ব্যাপারে রাসূল বলে করাউল কোরআন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিয়াসহাবিহি ও আমার উম্মত কোরআন পড়ো তোমরা যারা কোরআন পড়বা কোরআন বুঝবা কোরআন মানবা কিয়ামতের দিন এ কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে হাজির হয়ে যাবে যারা কোরআন পড়েননি রাসূল মামলা দেবে আর যারা কোরআন পড়েন কোরআন সুপারিশ করবে দুনিয়া কয়দিনে রাজ আছে কাল নাই আখেরাতের মুক্তি আসল মুক্তি ঠিক কিনা এখানে থাকলে কি না থাকলে কি বাড়ি হইলে কি না হইলে কি গাড়ি হইলে কি না হইলে কি আখেরাতে যদি ঠেকে যান আপনি হতভাগা আর আখেরাতের মুক্তি চাইলে কোরআনের কাছে দৌড়ায়া যান এমন দামি কিতাব আল্লাহ পাঠাইছেন এই কিতাব পড়ার জন্য যে ঘর থেকে বের হয় আল্লাহ তার দাম দিন দিন বাড়াইয়া দেন ফেরেশতাদের বন্ধু বানাইয়া দেন এই কোরআনওয়ালা আলেমকে আল্লাহ পুরো মাখলুকাতের বন্ধু বানাইয়া দেন প্রিয় নবী বলছেন যখন কোনো কোরআন প্রেমিক কোরআনওয়ালা আলেম কোনো গুনাহ করে ফেলে ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা লহিতান ফি জাওফিল মা হাত্তা নাম কোন আলেম যখন কোন গুনাহ করে ফেলে তখন আল্লাহ তামাম মাখলুকাতকে বলে ও আমার মাখলুকাতেরা আমার সৃষ্টি জীবেরা আমার কোরআনওয়ালা ওই বান্দা তো শয়তানের ফারে পড়ে গেছে গুনাগার হয়ে গেছে তোমরা সবাই তার জন্য আমার কাছে ক্ষমা চাও তখন সমুদ্রের মাছ পর্যন্ত পাহাড়ের গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে ওই আলেমের পক্ষ হইয়া ক্ষমা চাইতে থাকে ও আমাদের রব ওই আলেমরে ক্ষমা করে দাও ও প্রিয় ভাই এমন কিতাব কোরআন এটা শিখার জন্য আপনি যখন মাহফিলে যাবেন মাদ্রাসায় যাবেন
মক্তবে যাবেন বয়স আপনার 10 20 50 80 100 যাই হোক না কেন আল্লাহর কাছে এর কোনো তারতম্য নাই হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছেন তখন উনি ছিলেন তাগড়া যুবক উনার বয়স ছিল তখন 40 এর কাছাকাছি ও প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন আড়াই বছরের ছোট তো রাসূল নবুয়ত পেলেন 40 বছরে আবু বকরের বয়স তখন 37.5 বছরের মতো আবু বকর কোরআন শিখছে কি আমাদের মতো ছোটকালে তাহলে 37-38 বছর বয়সে শিখছে এবার আবু সুফিয়ান ইসলাম যখন গ্রহণ করে আবু সুফিয়ানের বয়স ছিল তখন 60 এর মতো বুড়া মানুষ বা তারও বেশি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে অষ্টম হিজরিতে তখন রাসূলের বয়সই হয়ে গেছে 61 বছর আর আবু সুফিয়ান রাসূলের চেয়ে আরো বয়সে বড় আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করে তিনি কোরআন শিখেছেন বুড়া বয়সে কথা বুঝেন নাই এখন আপনি দু ছোট হন বড় হন আপনি যুবক হন বৃদ্ধ হন আপনি কোরআন শিখার জন্য যখন ঘর থেকে বের হবেন প্রিয় নবী বলতেছেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ ওয়াজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি যে ব্যক্তি কোরআন শিখতে ঘর থেকে বের হয় আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নিজেদের পাখা বিছাতে শুরু করে মানে আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে রহমতের কোলে তুলে নেয় আমার বন্ধু এই কোরআন পড়ার জন্য আপনি আগাবেন আল্লাহ তাআলা আপনার উপরে এত খুশি হবেন যে আমার বান্দা আমার অর্ডার মানতেছে আমি বলেছি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক তোমার রবের নামে পড়ো আমি আদেশ করেছিলাম কোরআন পড়ার জন্য আমার বান্দা পড়ার জন্য যাচ্ছে এর মানে সে আমি আল্লাহর আদেশ মানার চেষ্টা করতেছে এই অবস্থায় যদি আপনার মৃত্যু এসে যায় من يطلب العلم ليحيي به الإسلام فجاءه الموت فبينه وبين النبيين درجة واحدة قرآن শিক্ষা করা অবস্থায় হাদিস শিক্ষা করা অবস্থায় যদি কারো মৃত্যু এসে যায় প্রিয় নবী বলেন আল্লাহ এত খুশি হন তার উপরে খুশি থাকেন তাকে নবীদের পাশের জান্নাত দিয়ে দেবেন